হ্যালো বিবাস টেকনিক ইজি এডিকশনের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে পঞ্চম শ্রেণীর লশাগ এবং গশাগো অধ্যায়ের পঞ্চম পর্বে পর্ব আমরা শুরু করছি এই পর্ব আমরা দুইটি অঙ্ক সাজিয়ে এনেছি এই দুইটি অঙ্ক আমরা সমাধান করে দেখাবো তো এই দুইটি অঙ্কই যে ভাষার অঙ্ক বা কথার অঙ্ক তো তিন নম্বর অঙ্কটা প্রশ্নটা হচ্ছে একটি রাস্তায় কিছু গাছ এবং ল্যাম্প পোস্ট আসে পঁচিশ মিটার পরপর গাছ এবং ২০ মিটার পর পর ল্যাম্পপোস্ট আসে রাস্তার শুরুতে গাছ ও ল্যাম্পপোস্ট একত্রে থাকলে কত মিটার পর পর গাছ এবং ল্যাম্প পোস্ট পুনরায় একসাথে হবে অর্থাৎ এই যে লশাগু এবং গসাগুই এই অধ্যায়টাই হচ্ছে লসাগু গোসাগুর তো কখন এই ধরনের ভাষার অঙ্কর মধ্যে কখন আমরা লসাগু করবো আর কখন আমরা গসাগু করবো এতে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা খুব সহজে কিন্তু এটা ধরে ফেলতে পারে না তো সেই কারণে আমরা কিছু যারা আমাদের সামনে বসে ক্লাস করে তাদেরকে আমরা কিছু কৌশল শিখাই যে কিছু কিছু শব্দ খুঁজে বের করতে হবে যেই শব্দটা উল্লেখ থাকলে আমরা এটা ধরেই নিব যেটা নিশ্চিতভাবে লসাই করতে হবে বা নিশ্চিতভাবে গোসায় করতে হবে তো সেই ধরনের শব্দ হচ্ছে বৃহত্তম সর্বাধিক সর্বোচ্চ বা সবচেয়ে বেশি এই যে মানে বেশি কথা যেটা থাকে বৃহত্তম বলতে বড় বোঝায় বা সবথেকে বেশি বোঝায় সর্বোচ্চ বললেও একই কথা বোঝায় সবচেয়ে বেশি এই ধরনের শব্দ যদি উল্লেখ থাকে সেক্ষেত্রে আমরা সেই অঙ্কটা গসা নির্ণয় করি আর ক্ষুদ্রতম সবচেয়ে কম একবারে সর্বনিম্ন এই ধরনের শব্দ উল্লেখ থাকলে আমরা সেটাকে করে অঙ্কটা সমাধান করি তো সেই ক্ষেত্রে যদি এই শব্দগুলো আমরা খুঁজে পাই হুবহু তাহলে তো কথাই নেই আর যদি খুঁজে না পাই তাহলে এইটার মধ্যে ভাষাগত দিক থেকে দেখতে হবে যেটা আসলে ওই ধরনের কোনো ইঙ্গিত দেওয়া আছে কিনা দেখো যে এই যে একটি রাস্তায় কিছু গাছ এবং ল্যাম্প পোস্ট আছে এটা এগুলো একটা তথ্য গাছ ল্যাম্পোস্ট থাকতে পারে তো সেক্ষেত্রে পঁচিশ মিটার পর পর গাছ গাছের অবস্থান হচ্ছে পঁচিশ মিটার পর পরে বিশ মিটার পর পর হচ্ছে ল্যাম্পপোস্টের অবস্থান তো এগুলো আছে এখন রাস্তার শুরুতে একেবারে যখন তুমি রাস্তাটা শুরু করলে তখন সেই শুরুতেই গাছ এবং ল্যাম্প এক জায়গায় ছিল অর্থাৎ এই যে আমি যে দুইটা মার্কার হাতে নিয়েছি এই দুইটা মনে করো এই গাছ ল্যাম্পপোস্ট এই এক জায়গায় ছিল এখন কিছুক্ষণ পর বিশ মিটার পরে গিয়ে হচ্ছে পঁচিশ পঁচিশ মিটার পরে গিয়ে হচ্ছে গাছ এবং বিশ মিটার পরে গিয়ে হচ্ছে ল্যাম্প তার মানে কিছুটা ডিস্টেন্স হবে কিন্তু এভাবে চলতে 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 আবার গিয়ে দেখা যাবে যে কিছুক্ষণ পর গিয়ে আবার দুইটা এরকম একসাথে হয়ে যাবে তো সেটা কত দূরে তো এই ক্ষুদ্রতম সবচেয়ে কম এগুলো কিন্তু কিছুই বলা নেই সরাসরি কিন্তু এখান থেকে বোঝা যায় একটা শব্দ ভাবগতভাবে নেওয়া যায় যে সবচেয়ে কম কোন দূরত্বে গিয়ে এই রকম গাছ আর ল্যাম্প পোস্ট আবার একসাথে হবে তো এইটার থেকে আমরা এই কথাটুকু নিয়ে আসতে পারি তো সবচেয়ে বেশি দূরত্ব কিন্তু বলা যায় না কিন্তু সবচেয়ে বেশি দূরত্ব হাজার হাজার মাইল যেতে পারে কিন্তু এটার ভাবগত মানে বিতর্গত অর্থ যদি আমরা নিয়ে আসি তাহলে বোঝা যায় যে এটা সবচেয়ে কম কত দূরত্ব গিয়ে এই গাছ এবং ল্যাম্পোস্ট একত্রে থাকবে তাহলে সবচেয়ে কম যেহেতু বোঝাচ্ছে তাহলে এটা লসাগু নির্ণয় করতে হবে আর লসাগু নির্ণয় করব তাহলে আমাদের এই যে সংখ্যা দুটো দেওয়া আছে পঁচিশ এবং বিশ এই দুইটাকে এই দুটাকে নিয়ে আমরা লসা গণে নেব তাহলে আমরা অঙ্কটা কিভাবে সাজাতে পারি দেখো আমরা লিখবো যে সমাধান তিন অর্থাৎ তিন নম্বর অঙ্কটা আমরা সমাধান করব তিন নম্বর অঙ্কের মধ্যে যে যেহেতু ভাষার অঙ্ক তাই আমাদের এই কথাগুলো ঠিকঠাক মিলতে হবে যে আমরা লিখবো যে এখানে বা এখানে শব্দটা না লিখলেও চলে যে সংখ্যা দুটা দেওয়া আছে সেই সংখ্যা দুটা অবশ্যই নিতে হবে বিশ আমি আগে ছোট সংখ্যাটা লিখলাম পরে বড় সংখ্যাটা লিখছে কেউ যদি বড় সংখ্যা আগে লিখে তাও কোনো সমস্যা নেই তো বিশ ও পঁচিশ এর লসাগুই হবে নির্ণেয় গাছ একত্রে থাকার তাহলে এই কথাটুকু দেখো আমি একটু আমার মতো করে নিয়েছি যে তুমি যদি মনে করো যে এই কথাটুকু ভাষাটা আমার জন্য কঠিন হয়ে গেলো তাহলে তুমি একেবারে সংক্ষেপেও লিখতে পারো এখানে বিশ ও পঁচিশে লসাগু যত ল্যাম্পস ও গাছ গাছ একত্রে থাকার দূরত্ব হবে তত এভাবে লেখা যায় বা নির্ণয়ের দূরত্বের গাছ ও এই যে সেটা গাছ ও ল্যাম্পপোস্ট পুনরায় একসাথে থাকার দূরত্ব হবে বিশ ও পঁচিশের লসাগুর সমান এভাবে লেখা যায় তো আমি আমার মত করে লিখে নিয়েছি এখানে বিশ ও পঁচিশের লসাগুই হবে নির্ণয় গাছ ও ল্যাম্পোস্ট একত্রে থাকার দূরত্ব এখন তাহলে লসাগুটা আমরা নির্ণয় করব যে এখন হচ্ছে বিশ এবং পঁচিশ লসাগু নির্ণয়ের সহজ যে পদ্ধতিটা সেটা আমরা নিয়ে নিলাম তো এই দুইটাকে ভাগ করা যায় এরকম ছোট সংখ্যা বা ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হচ্ছে মৌলিক সংখ্যা যদিও আমরা এটাকে দুই দ্বারা ভাগ করতে পারি না কিন্তু তিন দ্বারাও ভাগ করতে পারি না মৌলিক সংখ্যা এবং সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা পাঁচ দ্বারা ভাগ করতে পারি চার পাঁচে বিশ পাঁচ পাঁচে পঁচিশ এখন এই দুইটা আলাদা করে উৎপাদক হয়ে গেল দেখো আর কোনো সংখ্যার দ্বারা কিন্তু দুইটা একত্রে ভাগ করা যায় না লসাগু বলি আর গসাগু বলি গসাগুর ক্ষেত্রে সবগুলো সংখ্যায় ভাগ করতে হবে এরকম সাধারণ মৌলিক উৎপাদক নিয়ে আসতে হবে আর লসাগুর ক্ষেত্রে কম পক্ষে দুইটার হলেই দুইটাতে ভাগ গেলে এরকম সংখ্যা দ্বারা ভাগ করে ছোট করে নিতে নিয়ে আসতে হবে অর্থাৎ এটা হচ্ছে এইগুলোর সাধারণ মৌলিক উৎপাদক সেটা দ্বারা ভাগ করে আমরা ছোটো করে নিয়ে আসলাম তো এখন এইটা এই সংখ্যা এই চার এবং পাঁচ এগুলো গুণ করে যে ফলাফলটা হবে সেইটা হচ্ছে লসাগু এবং লসাগু যত এই দূরত্বটাও কিন্তু তত তাহলে আমরা লিখবো সুতরাং নির্ণয় লসাগু বা শুধু লসাগু নির্ণয়ের কথাটা না লিখলেও চলে লসাগুটা হচ্ছে পাঁচ গুণ চার গুণ পাঁচ তো আমরা এই এই সিরিয়ালে লিখেছি এখান থেকে এই পর্যন্ত সবগুলো সিরিয়াল লিখেছি কেউ যদি ছোট সংখ্যা থেকে পরের সংখ্যা লিখতে চায় তাতে কোনো সমস্যা নেই তাহলে চার পাঁচে বিশ পাঁচ বিশ হচ্ছে একশো তাহলে একশো হচ্ছে লসাগু আর আমরা এখানে একটা তথ্য দিয়েছি যে লসাগুটা যত হবে মানে লসাগুই হবে অর্থাৎ লসাগুঁটা যত গাছ ও ল্যাম্প আবারও একত্রে থাকবে এই দূরত্বটা হচ্ছে তত তার মানে একশো মিটার পরে গিয়ে আবার গাছ ল্যাম্পপোস্ট একত্রে হবে আবার একশো মিটার পর থেকে আবার কিছু কিছু ডিস্টেন্স হবে তার পরবর্তী আবার একশো মিটার পরে গিয়ে আবারও দুইটা একসাথে থাকবে তাহলে আমরা লিখব সুতরাং গাছ ও ল্যাম্প একত্রে পনেরায় একসাথে তাহলে আমরা এখানে পনেরায় একত্রে বা একসাথে কথা লিখে দিই পনেরায় একত্রে একত্রে আর একসাথে শব্দটা একই কথা একত্রে থাকবে বা থাকার দূরত্ব একশো মিটার যেহেতু এটার একটা একক আছে এই দূরত্বগুলোর মিটারে তাহলে দূরত্ব থাকবে হচ্ছে একশো মিটার পর পরে একত্রে থাকবে যে কথা গাছ এবং ল্যাম্পোস্ট পুনরায় একসাথে থাকবে একসাথে কথা আর কথা একই তার যেহেতু একশো মিটার আমরা উত্তর পেয়েছি তাহলে আমরা এখানে যদি উত্তর লিখি উত্তর একশো মিটার তো দেখো এখানে আমরা আরেকটু সংক্ষেপ করতে পারতাম যে নির্ণয়ের দূরত্ব একশো মিটার এভাবে লিখতে পারতাম যেহেতু এখানে একটা বাংলা কথা লিখেছে তাই আমরা বাংলা কথা লিখেছি গাছ ও ল্যাম্পপোস্ট পোস্ট পুনরায় একত্রে থাকার দূরত্ব হচ্ছে একশো মিটার উত্তর হচ্ছে একশো মিটার এভাবে দিলে এটা কিন্তু আমাদের একেবারে পুরোপুরি আমরা শতভাগ মার্ক পাবো আর কি তো একইভাবে দেখো পরের অঙ্কটা আমরা সমাধান করবো এবার দেখো এই চার নম্বর অঙ্কটা যদি এই এটার মতো করে আমরা চিন্তা করি যে তিনটি ভিন্ন রঙের ঘন্টা আছে লাল রঙের ঘন্টা আঠারো মিনিট পর পর হলুদ রঙের ঘন্টা পনেরো মিনিট পর পর এবং সবুজ রঙের ঘন্টা বারো মিনিট পর পর বাজে ঘন্টাগুলো সন্ধ্যা ছয়টায় একসাথে বাজলে পুনরায় কখন একসাথে বাজবে অর্থাৎ ন্যূনতম এখানে এই ক্ষুদ্রতম ন্যূনতম বা সবচেয়ে কম এগুলো কিন্তু কোনো শব্দ উল্লেখ করা নেই তাহলে সেখান থেকে আমরা কি বুঝতে পারি যে এই সন্ধ্যা ছয়টায় বাজলো একবার একসাথে সবগুলো ঘণ্টায় একসাথে যে ঘন্টা যেমন কোনো কোনো বাড়িতে দেখবে যে টং টং করে ঘন্টা বাজে সেই ঘন্টার আওয়াজটা ছয়টার সময় সবগুলো ঘন্টা একসাথে বেজে উঠলো তো এইবার বলছে যে পুনরায় কখন একসাথে বাজবে সন্ধ্যা বাজার বাজার পর পর একসাথে কখন তো সেটা আমরা যে এখান থেকে ধরে নিতে পারি ন্যূনতম আর কতক্ষণ পর বা সর্বনিম্ন কতক্ষণ পরে গিয়ে প্রথম আবার একসাথে বেজে উঠবে এরকম আমরা ধরে নিলাম যে ন্যূনতম সময়টা এই অর্থ থেকে নিয়ে আসলাম তো ন্যূনতম ক্ষুদ্র তুমি এগুলো থাকলে আমরা লসাগু করি তো এই অঙ্কটা আমরা লসাগু করব। তো লসাগুটা দেখো যে কোন কোন সংখ্যার আসলে লসাগু করব তাহলে এই যে একটা ঘন্টা আঠারো মিনিট একটা ঘন্টা পনেরো মিনিট একটা বারো মিনিট এই যে সময়গুলো দেওয়া আছে সেই সময়ের যে লসাগু হবে সেই লসাগুটাই মূলত এই ঘন্টাগুলো আবার একসাথে বাজার সময় নির্দেশ করবে তাহলে আমরা ওইভাবে সাজিয়ে নিয়ে আগেরটা যেভাবে সাজিয়ে নিয়েছিলাম তো সমাধান চার তো এই অঙ্কটার ক্ষেত্রে একটু দেখবে যে ছয়টাই বাজার পর আবার কখন বাজবে মানে সময়টা উল্লেখ করতে হবে সেজন্য একটু ব্যতিক্রমী অঙ্ক এটা যে দেখো আমরা লিখবো যে এখানে বারো এখানে শব্দ না লিখলেও চলবে যে আমি সংখ্যাগুলো ক্রম অনুসারে সাজালাম যে বারো পনেরো ও আঠারো এর লসাগুই হবে বা লসাগু যত নির্ণয়ের সময় হবে তত মিনিট বা তত ক্ষণ এরকম দেওয়া যায় তো বারো পনেরো আঠারো এর লসাগুই হবে নির্ণয় এখানে যেভাবে লেখেছে আমি সেভাবে লিখলাম নির্ণয় ঘন্টাগুলো পুনরায় একসাথে বাজার সময় নির্ণয় ঘন্টাগুলো পুনরায় একসাথে বা একত্রে একসাথে বাজার সময় তো এই কথাটুকু বলছি যে একজন লিখতে তুমি লিখাও যে বারো পনেরো আঠারো লসাগু যত ঘন্টাগুলো বাজার সময় হবে তত এভাবে কিন্তু দেওয়া যায় এটাই বরং সহজ হয় তো আমার এইভাবে আমি দিতে স্বাচ্ছন্দ্য বোধ করি তাই এইভাবে লিখলাম তো এই কথাটুকু যে কোনো দেওয়া যায় মূলত অঙ্কটা করতে হবে লসাগু তো আমরা লসাগুতে যাবো এখন এখন তাহলে বারো পনেরো আঠারো একইভাবে যদি করি দেখো সবগুলো সংখ্যার সাধারণ গুণনীয়ক আমরা বের করব সাধারণ গুণনীয়ক দিয়ে ভাগ করব বা উৎপাদক দিয়ে মৌলিক উৎপাদক দিয়ে তাহলে বারো আঠারো এই দুটাকে জোর সংখ্যা দ্বারা ভাগ করা যায় কিন্তু দুই দ্বারা ভাগ করা যায় কিন্তু পনেরোকে কে ভাগ করা যায় না তাহলে আবার লসাগুর ক্ষেত্রে একটা সুবিধা আছে সেটা হচ্ছে ন্যূনতম বা ক্ষুদ্রতম দুইটাতে ভাগ গেলেও সেই সংখ্যা দিয়েও ভাগ করা যাবে তাহলে যেহেতু দুই সব থেকে ছোট সংখ্যা তাহলে দুই দ্বারা আগে ভাগ করি ইচ্ছা করলে কিন্তু আমি তিন দ্বারা আগে করতে পারতাম কারণ তিন হচ্ছে সকল সংখ্যার সাধারণ মৌলিক উৎপাদক সেই হিসাবে এটা আগে নেওয়া উচিত কিন্তু এটা না করলেও চলবে ভুল হবে না কারণ হচ্ছে লস এই সুযোগটা আছে তো দুই দ্বারা যদি ভাগ করি ছয় হয় অবিভাজ্যের সংখ্যা যেটা সেটা যা আছে তার বসে যাবে তো দুই দ্বারা আঠারোকে ভাগ করলে হবে নয় তো আবারও দেখো দুই দ্বারা যদি ভাগ করতে চাই তাহলে শুধুমাত্র ছয়কে ভাগ করা যায় আর কোনোটাই কিন্তু ভাগ করা যায় না তাহলে সেক্ষেত্রে আমরা প্রত্যেকটা সংখ্যার সাধারণ মৌলিক উৎপাদক নিয়ে আসবো দেখো ছয়কে কিন্তু তিন দ্বারা ভাগ করা যায় নয়কে ভাগ করা যায় পনেরোকে করা যায় তাহলে তিন দ্বারা ভাগ করলে তিন দুগুণে ছয় তিন পাঁচে পনেরো তিন তারিখে নয় আর কোনো মৌলিক উৎপাদক দ্বারা কিন্তু এই এখানে কমপক্ষে দুইটাতে ভাগ করা যায় না তাই আমরা আর নিব না তো লসাগু হবে এখান থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত যতগুলো সংখ্যা আছে সবগুলোর গুণ ফল যত লসাগু হচ্ছে তত তাহলে আমরা আগে লসাগুটা নিয়ে নেব সুতরাং লসাগু দুই গুণ তিন গুণ দুই গুণ পাঁচ গুণ তিন অর্থাৎ দুই তিন দুই পাঁচ তিন দুই তিন দুই পাঁচ তিন এই সংখ্যাগুলো নিয়ে আমরা এটাকে গুণ করে যে ফলাফল পাবো সেটা হচ্ছে লসাগু তাহলে তিন পাঁচে পনেরো পনেরো দুগুণ তিরিশ তিন তিরিশ নব্বই নব্বই দুগুণ হচ্ছে একশো আশি তাহলে একশো আশি হচ্ছে লসাগু আর আমরা এখানে বলেই নিয়েছি যে লসাগুটা যত হবে ওই ঘন্টাগুলো আবার বাঁচতে ঠিক তত সময় নিবে আর এখানে কিন্তু মিনিটে দেওয়া আছে সময়গুলো আর এখানে দেখো সন্ধ্যা মিনিটে না কিন্তু ছয়টায় এটা একটা ঘন্টায় প্রকাশ করা আছে সময়টা তাহলে আমরা এই একশো আশিকে আমরা ঘন্টায় নিয়ে আসবো তাহলে আমরা লিখতে পারি সুতরাং ঘন্টাগুলো পুনরায় একসাথে বাজবে একশো আশি মিনিট বা তিন ঘন্টা পর তাহলে কারণ কি দেখো একশো আশি মিনিট মানে প্রত্যেক ষাট মিনিট হয় এক ঘন্টা তাহলে একশো আশিকে যদি আমরা ভাগ করি ষাট দ্বারা তাহলে তিন কিন্তু পাই ফলাফল তাহলে তিন ঘন্টা পরে এই ঘন্টাগুলো আবার একসাথে বাজবে তাহলে কখন এই সময়টা বলছে পুনরায় কখন এই কখন বলতে এই কখন বলতে বোঝাচ্ছে একজ্যাক্ট সময়টা ঠিক কয়টা বাজার সময় এই ঘন্টাগুলো আবার একসাথে বেজে উঠবে তাহলে আমরা দেখে নিলাম এখান থেকে যে ঘন্টাগুলো পুনরায় একসাথে বাজবে একশো আশি মিনিট বা তিন ঘন্টা পর তাহলে এখন তিন ঘন্টা তাহলে কখন হয় সন্ধ্যা ছয়টায় কিন্তু একবার বেজেছে তাহলে আবার তিন ঘন্টা পর যদি বাঁচতে চায় তাহলে কখন বাঁচবে তো বাঁচতে সময় লাগবে ছয়টার সাথে তিন ঘন্টা যোগ করলে হবে তো আমরা লিখতে পারি সুতরাং ঘন্টা গুলো পুনরায় বাঁচবে

বা ঘন্টাগুলো আবার একসাথে বাজার জন্য কত সময় লাগবে এরকম বলে তো কত সময় লাগবে যদি বলে তাহলে একশো মিনিট দেওয়া যায় বা কত ঘন্টা লাগবে তখন তিন ঘন্টা দিতে হবে আর এখন যেহেতু এই প্রশ্নটার মধ্যে বলছে কখন একসাথে বাজবে সেই সময়টা নির্দিষ্ট করে বলতে হবে যে ওই সময়টা হচ্ছে রাত নয়টায় আবার একসাথে বাজবে ছয়টায় বাজার পর তো এইভাবে তোমাদের এই অঙ্কটা সমাধান করতে হবে তো শুধুমাত্র এখানে তুমি সহজ করতে চাইলে এই ভাষাটুকুর মধ্যে একটু সহজ করতে পারো যে বারো পনেরো আঠারো এর লসাগু যত নির্ণয়ের সময় হবে তত এইভাবে লিখতে পারো তো আমি আমার মতো করে লিখে নিয়েছি তো তুমি আলাদা করে ভাষা লিখলেও লিখতে পারো তো এই ছিল আজকের এই পর্বে তিন এবং চারের সমাধান আশা করি তোমরা এই পর্ব থেকে তিন এবং চার সমাধান করা খুব সহজেই বুঝতে পারলে তো পরবর্তী পর্বে আমরা অন্য অন্য অঙ্কগুলো নিয়ে আসবো তো সেই পরবর্তী পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই পর্বটা এখানে শেষ করছি খুদা হবে। i <laughs>